গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই তোমাদেরকে বলি হ্যাপি সানডে। তো সানডে মানে সকাল সকাল তো আর কি এখনও রান্না চাপাতে পারিনি, 12টা বাজে এখনও অবধি রান্না চাপাতে পারিনি। কেন কি নর্মালি সানডে একটু দিনটা লেট স্টার্ট হয়, আমি দিন অনেক আগে স্টার্ট করেছি, কিন্তু টিফিনের পালা, টিফিন বানিয়ে তারপরে বাবা ছেলে উঠলো প্রায় 11টা সাড়ে 11টার সময়। মানে ডোডো একবার উঠে গেছিলো আমার সাথে, উঠে খানিক্ষণ সোফার মধ্যে বসে দেখি আবার বিছানায় চলে গেছে। তো ততক্ষণ আমি কাজ করতে করতে দেখলাম গিয়ে ড্যাডার পাশে শুয়ে, ড্যাডার হাতে শুয়ে একদম ঘুম আবার। তো যাই হোক, করে টোরে মানে সব মানে উঠে খেয়ে দেয়ে এখন বাবা ছেলে বেরিয়েছে বাইরে, কারণ ডোডোকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আছে, ওর একটা ফ্লু শট বাকি আছে তো ওটা দিতে হবে, আর একটু কাশছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই কারণেও ভাবছি যে একটু ডাক্তার দেখিয়েই নিই, ওই জন্য গেছে। তারপর হেয়ার কাট হবে, সব কিছু করি এখন আসবে। আমি একটু ফাঁকা টাইম পেলাম তো ভাবলাম যে চলো রান্নাটা বসানোর আগে ব্লগটা স্টার্ট করে দিই। এখনও অবধি সেরকম কোনো কিছু প্ল্যান নেই, এই জন্যই প্ল্যান নেই, কেন কি বর ব্যস্ত থাকে সারা সপ্তাহ, টায়ার্ড থাকে প্রচণ্ড, ওকে সিরিয়াসলি আর নিয়ে যাও বাইরে যাব বলার সাহস আমার তো নেই, এই জন্যই আর কি সকালে আজকে আমি ডাকিও নি, মাছও আনতে বলি নাই, বললাম যা মাছ আছে তাতেই হবে। আর আমি চিকেন একটুখানি আনিয়ে নিয়েছি, এই যে একটু আনিয়ে নিয়েছি, চিকেন আজকে বানাবো, সাথে পালং শাকের তরকারি বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর কি বলছিলাম, তো চলো লেগে পড়ি রান্নায়। এখানে মোটামুটি সব রেডি করা হয়ে গেছে, একটা পেঁয়াজ কেটে রেখেছি, 4-5টা রসুন কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এখানে একটা টমেটো কেটে রেখেছি, এ দেখো এখানে অল্প একটু আলু আছে, এখানে পালং শাক আছে। তো আজকে আমি একটা নতুন পালং শাকের প্রিপারেশন রান্না করব। নর্মালি এরকম শাক দিয়ে খুব একটা এরকম তরকারি জাতীয় জিনিস আমি রান্না করি না, শাক হয় ভেজে নিই, কিন্তু যেটাতে একদমই মানে আমি কি বলবো 50% পুষ্টিগুণ তো নষ্ট হয়েই যায় তাতে। তো যাই হোক, পালং শাকগুলো একটু একটু কেমন হয়ে আসছিলো, তো ওই জন্য ভাবলাম যে একেবারে রান্না করে নিই, তো একেবারে রান্না করলে এত ভাজা করে করবোটা কি, ওই জন্য ভাবলাম যে একটুখানি তরকারি করি। তো নতুন এক নতুনভাবে একটু মানে একটু নতুনভাবে আর কি করার ট্রাই করছি, তো দেখি কেমন হয়, রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে, কেমন হলো সেটাও শেয়ার করব। তো চলো আগে রেসিপিটা দেখে নাও। তো এখানে আমি কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপর আমি কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম দেখতে পেলে, তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর হালকা একটুখানি ফ্রাই করে নেবো, মানে খুবই কম। তারপর যে আলুটা কেটে রেখেছিলাম সেটার মধ্যে, এখানে আলুটা মোটামুটি ভাজা হচ্ছে, এবার আমি টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, টমেটোটা দিয়েও এখানে ভালো করে একটু ভেজে নেব। তো খুব কম তেল দেওয়া আছে, ওই জন্য আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি যাতে একই সাথে সব হয়ে যায়। তো এখানে আমি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ আর নুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব আর রেডি করে নেব মশলাটা। তো মোটামুটি সব গলে গেলে তার উপর আমি শাকটা দিয়ে দিলাম। প্রথমবার এইভাবে পালং শাক বানাচ্ছি, তবে খেতে কিন্তু এটা খুবই ভালো হয়েছিল, একদমই নতুন স্বাদ। আর যারা মোটামুটি শাকের তরকারি খুব একটা পছন্দ করে না তারাও কিন্তু এটা পছন্দ করবে। তো শাকটা একদম গলে গেছে, এদিকে পালং শাক হচ্ছে আমার, তোমরা দেখতেই পেলে এটা এখন পুরোপুরি মানে একদম মিশে যাওয়া অবধি হবে, একদম লো ফ্লেমে এটা আমি বানাচ্ছি। আর এখানে আজকে আমি আলু ভাজছি, অনেক দিন পর আজকে আলু দিয়ে চিকেন বানাবো। বর বাইরে খেলে তো চিকেনের বিভিন্ন রকম রেসিপি খেতে পারে, প্লাস আমিও কালকে বাইরের থেকে চিকেন এনে ঘরে খেয়েছিলাম, তো ওই জন্য না যখন বাইরের চিকেন খাওয়া হয়ে যায় তখন সব থেকে বেশি মিস করি আমরা ওই যে ক্লাসিক চিকেন কারিটা, মানে একদম বাঙালি যেটা পাতলা ঝোল আলু দিয়ে। তো আজকে সকালে উঠে ওই জন্য আমি বললাম যে কী খাবে, যদি চিকেন খাও তাহলে আমি একদম অমনি করে বানাবো, তো বললো যে হ্যাঁ ঠিক আছে চলো চিকেনই খাই, কারণ
চিকেন মাটন খুব একটা আমরা খাই না, মাটন ওই হয়তো দু মাসে একবার খেলাম, মাসে একবার মানে খুব কমই হয় আর কি। যাই হোক, মাছটা তো সারা সপ্তাহ হয়ে যায়, তো সানডে বাঁচলো চিকেন, তো এখন চিকেনই যখন খেতে হবে তখন ওই আর কি। মানে এটা আমাদের কাছে আজকে স্পেশাল হয়ে গেছে, আলু দিয়ে পাতলা ঝোলটা আজকে হয়ে গেছে আমাদের কাছে স্পেশাল কারি। তো অনেকদিন পর আমি নর্মালি চিকেনে আলু দিই না, আমি এমনিই করি, কেন কি আলু তো এদিক ওদিক দিয়ে খাওয়া হয়েই যায়, আবার চিকেনে আলু দিলে সেটা আবার আমার মনে হয় যেন একটু বেশি বেশি বাড়াবাড়ি। তো অনেকদিন পর আলু দিয়ে আমি করছি চিকেনের ঝোল। তো এখানে মোটামুটি শাক একদম মিশে গেছে, চলো এবার একটা ফাইনাল স্টেপ করি, সেটা হচ্ছে যে আলুগুলোকে আমি আরও একদম মিশিয়ে দিই এর মধ্যে, তাহলে ব্যাপারটা খুব ঠিক হবে আর আরও মানে টেস্ট ওয়াইজও আরও ভালো হবে যেটা আমার মনে হচ্ছে। তো আলুগুলোকে এখানে একদম মিশিয়ে দিই, আর আমি এটাকে মানে ওই হাই ফ্লেমে দিয়ে জলটা শুকাতে চাইছি না, কেন কি লো ফ্লেমে রান্না করলে রান্নাটা অনেক বেশি পুষ্টিকর হয়। তো যাই হোক, এটার পুষ্টিটা পুরোটা বজায় রাখতে চাইছি, ওই জন্য আমি এটাকে হাই ফ্লেমে দেব না, আমি এখন জাস্ট বিনা ঢেকে, যাতে ভেপারটা তাড়াতাড়ি করে উঠে যেতে পারে, বিনা ঢেকে এটাকে আমি খানিকক্ষণ করব। তার আগে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে। তো এই যে রেডি হয়ে গেছে পালং শাকের তরকারি, দেখো দেখতে ভীষণ ইয়ামি লাগছে। কে এসেছে, এটা কে এসেছে, এটা কে এসেছে দেখি, আই পাদ দেখি কেমন। এটা পাছুনে খেয়েছো নাকি কুচুক করে ইঞ্জেকশন? ইঞ্জেকশন দেয়নি, কি ইঞ্জেকশন দিয়েছে, জেলি ইঞ্জেকশন, ক্যান্ডি ক্যান্ডি ইঞ্জেকশন হয়েছে, ইঞ্জেকশন হয়েছে, হ্যাঁ ইনশট দিয়ে চুলপুল কাটি নিয়ে আসলো। বাহ, মনে হচ্ছে ড্যাডাও একটু ছাড় দিয়েছে, ছাড় এখানে না দাঁড়িতে ছাড় দিয়েছে। তো একদম লাঞ্চ টাইম হয়ে গেছে, এই দেখো পাতলা আজকে আমাদের চিকেনের ঝোল, একদম পাতলা ঝোল। আর পালং শাক তো তোমাদের আগেই দেখিয়েছি, বাস খুব মানে সিম্পল আজকে আমাদের সানডে লাঞ্চ, তখন আমরা বসবো লাঞ্চ করতে, চলো লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি করে। এত রাগ কিসের, কিসের এত মাম্মা ড্যাডার উপর এত রাগ কিসের, কোথায় টিকটিকি আছে ভেতরে, ওরে বাবা ডোরোকে ধরতে আসবে নাকি, গুড ইভিনিং এভরিওয়ান। ডোডোকে তো দেখতেই পেলে, ডোডো মানে ঘুম থেকে উঠে সাংঘাতিক মুড সুইংস হচ্ছে, একদম ঘ্যান 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 করেই যাচ্ছে। তো ড্যাডা এখন বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেছে রেডি করাতে, কারণ আমরা একটু বেরোবো, আমি অলরেডি রেডি হয়েই গেছি তোমরা বুঝতেই পারছো দেখে, কাজও আছে আর সানডে একটাই পাওয়া যায়, তো কাজ ঘোরা সব কিছু একবারই করে নিতে হবে, তো ওই জন্যই আর কি বেরোচ্ছি আমরা। ঘরে এসে ডিনার করার প্ল্যান আছে, চিকেন তো বানানোই আছে, একটু রুটি করবো ভাবছি, তো দেখা যাক সেটা পরের কথা, আগে বেরোই বাইরে। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা যেখানে আমাদের ডেস্টিনেশন ছিল, সার্চ সিটি মল, অনেকদিন পর আসলাম, কেন কি এখানে আমাদের একটা ফেভারিট শপ আছে আর সেখান থেকে আমার কিছু নেওয়ার আছে, কিন্তু আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছে প্রচণ্ড, কেন কি এত ট্রাফিক জ্যাম, মানে কি বলবো তোমাদেরকে, এখন আমি বুঝতে পারি যে ও রোজ আসে আর রোজ বলে যে আমার এত লেট কেন হয়।
চলে এসেছি। আজকে আমরা এসেছি কিছু কিচেনের আইটেমস কিনতে। কিচেনের আইটেমের শপিং করতে গেলেই মানে সত্যি আমার আর কি মনটা খুশি হয়ে যায়। তো যাই হোক, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস দরকার, এখন খুঁজে দেখতে হবে যে সমস্ত কিছু পাওয়া যায় কি না। তো চলো কাজে লেগে পড়ি। আর নিচে নামানো যাবে না, এখানে উঠে পড়েছো যখন তোমাকে এখানেই থাকতে হবে। না, তোমাকে এখানেই থাকতে হবে, ঠিক আছে? আর নিচে নামানো যাবে না বেটা, তুমি উঠেছো কেন এখানে? হ্যাঁ, তোমাকে জিনিসপত্র দিয়ে দাঁড় করিয়ে দিয়ে ডোডো ঠিক ড্যাডাকে ধরেছে যে আমাকে চড়াও, গাড়ি চড়াও, গাড়ি চড়াও। তখন বাবা ছেলে দুজনে মিলে গেছে গাড়ি চড়তে। অনেক ঘুরে ঘুরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আর আমরা এখানে উপরে এসেছিলাম ফুড কোর্টে। তো ওখানে একটা মানে একটা সিটও খালি নেই যে বসবো, বাধ্য হয়ে আমাদেরকে আজকে একটা রেস্টুরেন্টে ঢুকতে হলো, মানে ফুড কোর্টে আর কি। তো টাকো বেলস আর ওই যে বড় ওখানে দাঁড়িয়ে আছে লাইনে। তো চলো ফার্স্ট টাইম এটা ট্রাই করবো, দেখি কেমন লাগে। খাবার চলে এসেছে আমাদের, আর আমাদের থেকেও বেশি এক্সাইটেড ডোডো। মানে আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে ওর কিভাবে এখন ঝাল লাগছে না, বমি পাচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না আর কি, সুন্দর খেয়ে যাচ্ছে। অবাক এজনই হয়ে যায়, ঘরে খাবার খেতে পারে না, ঘরে প্রায় কত দিন ধরে আমাকে পরেশান করে দিচ্ছে, একটু খাবার খেয়ে পেট ভরে যাচ্ছে তার, একটু খাবার খেয়ে নানা রকম কিছু হচ্ছে। আর এখানে কত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইজগুলো আরামসে খেয়ে নিল, মানে একেবারে টপার টপ করে, মানে মুখে দিচ্ছে আর খাচ্ছে, মানে সেকেন্ডের মধ্যে শেষ করছে একটা আরেকটা নেওয়ার জন্য। মানে ও ড্যাডা আমাকে বলছে যে কিচ্ছু হচ্ছে না, না ওয়াক তুলছে, না বমি করছে, সিরিয়াসলি মানে কি বলবো। Thank you.
গুড মর্নিং এভরিওয়ান। তো খুব সকাল সকাল আমার দিন স্টার্ট হয়ে গেছে আর ভাবলাম যে ব্লগটাও চলো আবার স্টার্ট করে দিই, কেন কি কালকে এসে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। কালকে ডোরোকে ঘরে এসে খাওয়ানোর ছিল, আমরা আর খেতে পারিনি, আমাদের পেট একদম ফুল হয়ে গেছিলো। তো সকালে উঠেই প্রথম কাজ হচ্ছে আমার একটু গাছগুলোকে দেখা। তো গাছগুলোকে দেখে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন একদিকে ব্রেকফাস্ট বসে গেছে, একদিকে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো মোটামুটি আমার কাজ আর কি শুরু হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা উঠে মেজর যা যা কাজ আমি স্টার্ট করে দিয়েছি। সকালে সব থেকে মেজর কাজ হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চ বানানো, মানে বর বক্সে নিয়ে যাবে আর কি। তো বসিয়ে দিয়েছি, একদিকে ইডলি বসিয়েছি আর একদিকে ওর লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আর আজকে একটা স্পেশাল ডে, বাট সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তার আগে চলো, কালকে কি নিলাম সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে, রাত্রিবেলা আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, সেটা আগে দেখিয়ে দিই। তো কালকে যেটা মেন নেওয়া ছিল সেটা হচ্ছে প্রেশার কুকার। এই যে কালকে এই প্রেশার কুকারটা কিনেছি, ছোট্ট একটা 2 লিটারের প্রেশার কুকার, এটা প্রেস্টিজের। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট প্রেশার কুকার, কেন কি আমার কুকারের ভীষণ মানে ভীষণ দরকার ছিল। একটা বড় কুকার আছে 5 লিটার যেটা ইউজ হয় না, নর্মালি আমি একটা 3 লিটারের কুকারেই ব্যবহার করি আর কি, সবসময় ওটাই ব্যবহার করি। তো যাই হোক, আমার আরেকটা কুকারের খুব দরকার ছিল ছোট, যেটাতে ডোরোর জন্য একটু খিচুড়ি হয়ে গেল বা আমাদের ডাল হয়ে গেল এরকম জাতীয় জিনিস বানানো যায়। তার সাথে ছোট ছোট কিছু জিনিস নিয়েছি। এক হচ্ছে এটা, এটা এরকম দুটো নিয়েছি, মানে দুটো সেট ছিল একসাথে। এটা নিয়েছি মেইনলি ডোরোর জন্য, ওকে জুস জাতীয় কিছু এর মধ্যে ভরে আমি দিয়ে দিতে পারবো। দেখো খুব কিউট ছোট্ট ছোট্ট দুটো টাম্বলার, ছোট ছোট জিনিস মানে হচ্ছে এরকম টিফিন বক্স, এগুলো সব ডোরো লেগে যাবে, কেন কি এখন ডোরোকে লাঞ্চ দিতে হবে, ব্রেকফাস্ট দিতে হবে। তো সেই কারণে আর কি আমাদের একটু এক দু রকমের বক্সের দরকার ছিল। তো এরকম ছোট ছোট দুটো বক্স, এটা একটা, আরেকটা নিয়েছি, ওটা এখন আমি পাচ্ছি না, ওই জন্য দেখাতে পারছি না তোমাদেরকে। এই ছিল আমাদের ছোট্ট শপিং, আর প্রত্যেকটা জিনিসই ভীষণ ভীষণ দরকার ছিল। তো যাই হোক, চলো তাহলে এই ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।